টার্নস স্টুডেন্ট কেউ বলতে পারে এই সপ্তাহে কি আছে এইটা শুনে গোলু নিজের হাতটা ওঠায় আর বলে স্যার আমি 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 স্যার আমি বলছি এই উইকে কালার ফেস্টিভ্যাল হোলি আছে হ্যাঁ স্যার আমিও এই সম্বন্ধে বলবার চেষ্টা করছিলাম এখন সব বাচ্চারা মন দিয়ে শোনো যেমন কি তোমরা সবাই জানো হিরণ্য কশ্যপের বোন হোলিকার বরদান ছিল কি ও আগুনে জ্বলতে পারবে না তো এতে হোলিকাকে আদেশ দিয়েছে কি ওর পুত্র প্রহ্লাদকে নিয়ে আগুনে বসে যাব হোলিকা জ্বলন্ত আগুনে প্রহ্লাদকে নিয়ে বসে গেছে কিন্তু হোলিকা তো জ্বলে গেছে আর ঈশ্বরের ভক্ত প্রহ্লাদ বেঁচে গেছে এরই স্মৃতিতে হোলি বানানো হয় প্রত্যেক বছরের মতো এবছরেও আমরা সবাই হোলির পর্ব একদিন আগে মানাবো ইয়ানি কাল স্কুলে হোলির পর্ব মানানো হবে তাহলে বাচ্চারা কালকে আমরা স্কুলে আবির দিয়ে হোলি খেলবো বাই বাই স্যার বাই স্যার সব বাচ্চারা ক্লাস থেকে বাইরে আসে লটকা ঝটকা একসাথে স্কুল থেকে বাড়ির দিকে যায় ওদের আগে আগে পিঙ্কি আর গোলু যাচ্ছিল কাল ড্রেস পরে এসো না গোলু রং লেগে যাবে পুরনো কাপড় পরে এসো তুমি ঠিক বলেছো পিঙ্কি শার্ট থেকে রংটা তুলতে মার খুব মুশকিল হবে পেছনে দাঁড়িয়ে লটকা ঝটকা এইসব কথাগুলো শুনছিল তাতে লটকা বলে পুরনো কেন তুমি ফাটা পুরনো পরে নিও গুলগুল ফাটা আর ছেঁড়া ভরা তো ভিখারিরাও পরে এই সব শুনে গোলুর রাগ হয়ে যায় শোনো লটকা ঝটকা আমি টিচারকে তোমাদের দুজনের সম্বন্ধে কমপ্লেন করব এই গুলগুল এই গুলগুল দুজনে হাসতে হাসতে চলে যায় লটকা বেলুনের রং ঢেলে নলের কাছে গিয়ে ওতে জল ভরতে লাগে ওইদিকে ঝটকা ওর কাছে আসে এতগুলো কালার বেলুন আমরা কার গায়ে মারব নিজেদের শত্রুদের কিন্তু আমাদের দুশ্মন কারা পিঙ্কি আর গোলু লিস্টটা কিন্তু অনেক লম্বা ঝটকা তারপরে এরা দুজনে রাস্তায় যে যে যাচ্ছিল তার গায়ে বেলুন মেরে খুব জোরে জোরে হাসতে লাগে এমন তো এমন রাস্তায় শুয়ে থাকা কুকুরকেও ওরা কিন্তু ছাড়িনি ওরা সব রঙের বেলুনগুলো মারতেই থাকলো আর যখন কাউকে দেখতে পারে বেলুনের পর বেলুন মারতেই থাকে খারাপ ভেবো না এটা কিন্তু হোলি খারাপ ভেবো না এটা কিন্তু হোলি এরপরে যখন ওরা একটা কুত্তাকে রং মারে কুত্তাটা ওদেরই পেছনে পড়ে যায় আরে ঝটকা আমার মনে হচ্ছে এই ডগিটা হোলির সম্বন্ধে কিছু জানে না দুজনে প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায় আর স্কুলের মধ্যে ঢুকে ওরা স্কুলের গেটটাকে বন্ধ করে দেয় লটকা ঝটকা স্কুলের মধ্যে ঢুকে দেখে কি খুব রং খেলা হচ্ছিল বাচ্চারা একে অপরকে রং আর আবির লাগাচ্ছিল পিঙ্কি গোলুর গালে আবির লাগাচ্ছিল আরে আরে এইটা কি রকমের হোলি খালি আবির এটা তো জল দিয়েই চলে যাবে ডোন্ট ওয়ারি ব্রো আমরা আছি না কিন্তু এইসব আমাদের লুকিয়ে লুকিয়ে করতে হবে কেননা সব বেলুন সাথে রাখলে আমরা ধরা পড়ে যাব এরা দুজনে পকেটে কিছু বেলুন ভরে কিছু শার্টের মধ্যে ঢুকিয়ে নেয় তারপর ডাস্টবিনের পেছনে বালতিটা রেখে ওটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেয় তারপর লটকা ঝটকা লুকিয়ে লুকিয়ে স্কুলে সবাইকে বেলুন মারে একটা বেলুন এসে গোলুর লাগে এইটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঙ্কি দেখছিল তখনই পিঙ্কির উপরে এসে বেলুন পড়ে পিঙ্কি এইদিকে ওইদিকে খোঁজার চেষ্টা করে তারপরে ও বাচ্চাদের দিকে দেখে লটকা ঝটকা এখনো পর্যন্ত দেখা তো যাচ্ছে না ওদের আমার তো মনে হচ্ছে এই রঙের কাণ্ডটা লটকা ঝটকাই করছে তখনই দুটো বেলুন এসে ওদের উপরে পড়ে এইদিকে লটকা ঝটকাকে বলে এর আগে কি পিঙ্কি আমাদের ধরে ফেলে আমাদের লোকেশন চেঞ্জ করতে হবে পিঙ্কি পুরো স্কুলের পার্কে ওদের খুঁজতে লাগে কিন্তু ওদের খুঁজে পাওয়া যায় না লটকা ঝটকা দুজনে লট্টু স্যারের জানলার কাছে এসে দাঁড়ায় তারপরে বাইরের থেকে ওরা দুটো বেলুন লট্টু স্যারের পরে মারে সেই বেলুনগুলো গিয়ে লট্টু স্যারের মাথায় লাগে একটা বেলুন গিয়ে উনি যে বার্গারটা আনিয়েছিলেন তারপরে গিয়ে পড়ে ইনি কিছু বলার আগেই ওনার কানে একটা আওয়াজ আসে খারাপ ভাবে না হোলি কিছু মনে করবে না এটা হোলি দুজনে চুপচাপ ওখানটা কেটে পড়ে আবার তারপরে গিয়ে আবার বাচ্চাদের বেলুন মারতে লাগে আর যেমন বেলুন বাচ্চাদের লাগে দুজনে মিলে খুব হাসাহাসি করে
কিন্তু একটা বেলুন গিয়ে গুড্ডি ম্যাডামের লাগে। উনিও এদিক এদিক দেখে খুঁজতে লাগেন। কেউ কি রুল ব্রেক করে কালার খেলছে? এই ব্যাপারে লাট্টু স্যারকে তো বলতেই হবে। তারপরে দুজনে চুপচাপ বাচ্চাদের কালার বেলুন মারতেই থাকে, গোলুকে বারবার মারতে থাকে। হঠাৎ পিঙ্কি দেখে কি একটা বেলুন ওর দিকে আসছে, আর ও দেখে ফেলে কি বেলুনটা কোন দিক থেকে আসছে। ব্রো, বেলুন বম শেষ হয়ে গেছে, চলো তাড়াতাড়ি রিফিল করা যাক। দুজন ওখান থেকে যায়, পিঙ্কি ওদের চুপচাপ ফলো করে। বালতিতে বেলুন ভরা ছিল, চুপচাপ ওইটা নিয়ে ওরা নিজেদের পকেটে ভরে। এবার যেমনই ওরা বেলুনগুলো ভরতে লাগে, পিঙ্কি দেখে কি এরা কোন দিকে যাচ্ছে। দুজনে হাসতে হাসতে ওয়াশরুমে ঢুকে পড়ে। ওদের ওয়াশরুমে যেতে দেখে পিঙ্কি ওদের বাকেটটা নিয়ে চুপচাপ লুকিয়ে দেয়। এইদিকে ওয়াশরুমে লটকা ঝটকা দেখতে পারে কি লাট্টু স্যার ওখানে দাঁড়িয়ে আছেন। উনি বেসিনের সামনে মুখটা ধুয়ে রঙগুলো ছাড়ানোর চেষ্টা করছিলেন। ওদের দুজনকে দেখে লাট্টু স্যার বলেন, তোমরা দুজনে কি করছো? স্যার, ও খুব জোরে শুশু চেপেছে, পরে কথা বলি। ঠিক আছে যাও, কিন্তু তোমরা কাউকে কালার বেলুন মারতে দেখেছো নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার, গোলু আর পিঙ্কির কাছে আমি দেখেছি, আমাদের দুজনকেও মারার চেষ্টা করছিল। এইদিকে পিঙ্কি আর গোলু একটা একটা বেলুন বাচ্চাদের দিয়ে বলে, লটকা ঝটকা ওয়াশরুমে গিয়েছে, ওরা দুজনে মিলেই আমাদের এই বেলুনগুলো মারছে, আমাদের এই দুজনকে শিক্ষা দিতে হবে। সব বাচ্চারা ওয়াশরুমের বাইরে দেওয়ালের কাছে চুপচাপ দাঁড়িয়ে পড়ে। আর যেমনই ওরা কাউর আসার আওয়াজ পায় আর একটা ছায়া দেখতে পায়, সব বাচ্চারা রেডি হয়ে যায়। আর যখনই বাইরে আসলো, বেলুন মারতেই থাকে, বেলুন মারতেই থাকে। আর মারার মধ্যে গুড্ডি ম্যাডামও ছিলেন, কিন্তু সবাই হঠাৎ চমকে যায়। লটকা ঝটকা নিজেদের মধ্যে কথা বলে, আরে ব্রো, মুখটা জল দিয়ে ধুলে কি মুখের রঙগুলো চলে যাবে? আরে কালারগুলো মোছার জন্য স্কুলে জল তো থাকা চাই, আমার কাছে একটা প্ল্যান আছে। এইদিকে গুড্ডি ম্যাম লাট্টু স্যারকে সব কিছু সত্যি বলে দেয়। তুই এসব লটকা ঝটকার কারনামা আছে? ইয়েস স্যার, এরা দুজনে মিথ্যে কথা বলে এই ব্যাপারে পিঙ্কি আর আমার নাম নিচ্ছে। সত্যি ব্যাপারটা তো এই কি লটকা আর ঝটকায় আমাদের সবার উপরে কালার বেলুন মারছে। কোথায় আছে এরা দুজনে? তখনই বাইরে থেকে বাচ্চাদের আওয়াজ আসে, সবাই দৌড়িয়ে বাইরে আসে। দেখে কি লটকার ঝটকা স্কুলের ট্যাঙ্কির পরে ঝুলছে। আরে এ তো লটকা ঝটকা আছে, এ ওখানে উপরে কি করছে? স্যার বাঁচান, আমি আর ধরে থাকতে পারছি না। আরে কি করব, আমার দেমাগি তো কাজ করছে না, কেউ তো বাঁচাও আমাদের লটকা ঝটকাকে, আরে কেউ কিছু করো। এইদিকে পিঙ্কি যাতে সবাই না দেখতে পারে চুপচাপ ওই দিকে আসে, আর ওয়ান্ডার গার্লের ড্রেসটা পরে উড়তে লাগে, আর ওখানে গিয়ে দুজনকে নিয়ে আসে। থ্যাংক ইউ ওয়ান্ডার গার্ল, এবার থেকে আমরা কোনোদিন কেমিক্যাল আলাগ বেলুন খেলবো না, হাইজেনিক ন্যাচারাল আর হেলদি হোলি খেলার চেষ্টা করব। ভেরি গুড লটকা, আপনাদের সবাইকেও আমাদের তরফ থেকে হ্যাপি হোলি। ওয়ান্ডার গার্ল ওখান থেকে চলে যায়, সবাই মিলে ওয়াশরুমে যায়, আর নল খুলতেই লাল রঙের জল আসতে লাগে। লট্টু স্যার চেঁচাতে লাগে, লটকা ঝটকা স্যার কিছু মনে করবেন না হোলি।